তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। এখানে টু টু দিয়ে আপনি কিভাবে একটি পাখি আঁকবেন। তো বন্ধুরা, প্রথমে আমি একটি টু লিখে নিচ্ছি স্যান্ডপেন দিয়ে। প্রথমে আমি একটি টু লিখলাম। এরপর আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনি পাখি কিভাবে আঁকবেন। এই দিক দিয়ে আমি একটি লাইন বাড়িয়ে দিলাম, এরপর এই দিক দিয়ে একটি লাইন বাড়িয়ে দিলাম, এরপর আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই লাইনটি চলে আসবে এই দিকে, এখানে পালক, এই দিকে পালক, এই দিকে পালক, এই দিকে পালক, লেজ। এবার এখান থেকে একটি লাইন চলে আসবে এখানে, এরপর পা, এরপর আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে মাথা, ঠোঁট, চোখ। এবার কালার, আমি এই দিকে দেব অল্প একটু হলুদ, এই দিকে দেব অল্প একটু কমলা, এরপর দেব কাঁঠালি, খয়েরি, পাতাই সবুজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, হয়ে গেল টু দিয়ে বার্ড ড্রয়িং। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, খোদা হাফেজ।